ভালো পুজো হবে, ভালো পুজো হবে, ঠাকুরের মা দুর্গার ভালো পুজো হবে। বাঁশের উপকরণ দিয়ে কিন্তু এই মণ্ডপটা প্রস্তুত করা হচ্ছে, জেলার মধ্যে সেরা তালিকাতেই থাকে চিত্তরঞ্জন ক্লাব। আচ্ছা, এবার যে জিনিস তুলে ধরছে, হ্যাঁ, এটাতে মানে আমাদের এবারের থিম জনজাতির মানচিত্র তুলে ধরা হয়েছে বাঁশ এবং হোগলা পাতার মধ্যে দিয়ে। হে গাইস, আমি জয়ন্ত আর আপনারা দেখছেন এক্সপ্লোরার জয়ন্ত ইউটিউব চ্যানেল। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের সামনে। এই ক্লাবের পুজোর প্রস্তুতি কেমন হতে চলেছে বা কত দূর এগিয়েছে পুজোর প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি কভার করার জন্যই কিন্তু এখানে এসেছি। তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি কত দূর এগোলো, এবার প্যান্ডেল কিসের তৈরি হচ্ছে, প্রতিমা কেমন তৈরি হবে, বাজেট কত, এই পুরো বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তাই আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন গঙ্গারামপুর চিত্তরঞ্জন ক্লাবের যে দুর্গাপূজার মণ্ডপ তৈরি হচ্ছে, সেই মণ্ডপটার তৈরি কত দূর এগোলো এবং বর্তমানে কী পর্যায়ে রয়েছে, কেমন হতে চলেছে, বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এখানে দেখুন বাঁশ দিয়ে কত সুন্দর প্যান্ডেলের ডিজাইন করা হয়েছে, এবং যেহেতু প্যান্ডেলের থিম কিন্তু মূলত বাঁশ, তাই এই বাঁশ দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে এবং কাজ চলছে। এখানে দেখুন এই যে পুরো প্যান্ডেলটা কিন্তু এরকমই হবে, মণ্ডপ সজ্জাটা এরকম, কাজ চলছে, অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। এই মুহূর্তে আমি চিত্তরঞ্জন ক্লাবের সামনে রয়েছি, তো এখানে একজনকে পেয়েছি, ওনার মুখ থেকে শুনে নেব যে এবারের পুজো প্রস্তুতি কেমন হচ্ছে। তো দাদা নমস্কার আমাদের চ্যানেলে, আপনার নামটা কি? আমার নাম শ্যামল সরকার। আর এবার এই এখানকার যে পুজো হচ্ছে, এটা মানে কেমন হচ্ছে পুজো প্রস্তুতিটা, কেমন প্যান্ডেল কেমন তৈরি হচ্ছে? প্রস্তুতি প্যান্ডেল ফুল ফুল ভালো হবে, ফুল ফুল ভালো হবে, জগন্নাথ দা কর্ম করে পুজো প্যান্ডেলের। আচ্ছা, এখানে কোথাকার কারিগর তৈরি করছে এই প্যান্ডেল? জানা নেই, আমি ওই যে বাইরের কর ঠিক না, বাইরের পার্টিটা। আচ্ছা, বাইরের গঙ্গারামপুরের বাইরের? হ্যাঁ, বাইরের পার্টি, বাইরের পার্টি, এটা বাইরের বাইরের পাল মশাইরা ওটা। আচ্ছা আচ্ছা, একবার তো জুনিপুর থেকে আসতো, সে তা ওরা নাকি আমি অনুজানি জানি না, ওর জানি। এবার তার মানে কি গঙ্গারামপুরের সেরা পূজা হবে নাকি? হ্যাঁ, ভালো পুজো হবে, ভালো পুজো হবে ঠাকুরের মা দুর্গার, ভালো পুজো হবে। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। একদম বাইরের দৃশ্য যদি আপনারা দেখেন, যেখান থেকে দর্শনার্থীরা এই মণ্ডপকে দেখবেন, এই রকম কিন্তু দেখতে হবে, আর একটু কাজ বাকি রয়েছে এখানে। তো এই যে আপনারা দেখুন সামনের দিকটার কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর পুরো কাজটাই যেহেতু বাঁশের তৈরি, এবং দুটো এখানে গেট আছে, একটা ভেতরে প্রবেশ করার আর একটা বাইরে আসার গেট। গঙ্গারামপুর চিত্তরঞ্জন কালচারাল স্পোর্টিং ক্লাব রয়েছে, সেখানে দুর্গাপূজার প্রস্তুতি দেখতে দেখতে আমরা দুজনকে পেয়েছি এখানে, এখানকার স্থানীয় বাসিন্দা, ওদের মুখ থেকে একটু শুনে নেব এবারে পুজোর প্রস্তুতি সম্পর্কে। তো দাদা আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আপনাদের নামগুলো একটু বলবেন। আমার নাম জিৎ। আমার নাম হোসেন। আচ্ছা, এবারের পুজো যে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি বাঁশের কাজ হচ্ছে প্যান্ডেলের, মানে এই পুজোর থিম সম্পর্কে যদি একটু বলতেন। এই বছর হচ্ছে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পূজা ব্যান্ডেপটা হবে আদিবাসীদের কার্যকর চিত্র, ওরা যেগুলোভাবে মানে তাদেরকে তুলে ধরা হচ্ছে এই বছর, হোগলা পাতা আর বাঁশেরটা দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে কোথাকার কারিগর কাজ করছেন বলতে পারবেন? এটা তো কলকাতার সাইড থেকে আসে। প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আশা করছেন? হ্যাঁ, সে তো হবেই, হতেই হবে। এখন তো প্রতিটা ক্লাবে ক্লাবে ধরুন প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার বাজারে আপনাদের এই গঙ্গারামপুরে এই ক্লাব কতটা প্রতিযোগিতায় কীরকম পজিশন পাবে বলে আপনার মনে হয়? এই বছর মানে আগাবে চিত্তরঞ্জন ক্লাব সবসময় সেরা হবে জেলার মধ্যে? জেলার মধ্যে সেরা তালিকাতেই থাকে চিত্তরঞ্জন ক্লাব। আচ্ছা, এবার যে জিনিস তুলে ধরছে, হ্যাঁ, এটাতে মানে আরও বেশি এই বছরটা আকর্ষণ আছে চিত্তরঞ্জন ক্লাবের। তার মানে আপনারা আশাবাদী? হ্যাঁ, আমরা খুব আশাবাদী। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
এবার এখানকার যে পূজোর থিম রয়েছে সেই থিমটা কিন্তু রয়েছে প্রাচীন জনজাতির চিত্রকলা, অর্থাৎ প্রাচীন জনজাতির চিত্রকলাকে বেস করে এই গঙ্গারামপুরের চিত্তরঞ্জন অ্যান্ড কালচারাল স্পোর্টিং ক্লাবের এই পূজোর বিষয়টা কিন্তু পুরোটা সাজিয়ে তোলা হয়েছে, ফুটিয়ে তোলা হচ্ছে, তারই প্রস্তুতি কতটা হচ্ছে এবং এই পর্যন্ত কতটা প্রস্তুতি হয়েছে, কমপ্লিট হয়েছে, এই পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের ভেতরে। এখানে মণ্ডপের কাজ চলছে, মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। এখানে কিন্তু সমস্ত বাঁশের উপকরণ দিয়ে কিন্তু এই মণ্ডপটা প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ প্যান্ডেল প্রস্তুত হচ্ছে। এখানে দেখুন সমস্ত উপকরণগুলো রয়েছে এবং আরও আপনাদেরকে দেখাবো। সাইডে দেখুন এই যে এত বাঁশ রয়েছে, এই বাঁশগুলো দিয়েই কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে এবং মণ্ডপ সজ্জার মূল আকর্ষণ কিন্তু থাকছে বাঁশের তৈরি সমস্ত জিনিস, অর্থাৎ বাঁশ দিয়েই কিন্তু এই মণ্ডপটা তৈরি করা হচ্ছে। এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিমাও রয়েছে। প্রতিমাতে কিন্তু সাবেকিয়ানা রয়েছে এবং প্রাচীন জনজাতির বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে এই প্রতিমা তৈরির ক্ষেত্রে। পুরনো দিনের জনজাতির মানুষ যেমন ছিলেন সেরকম কিন্তু তৈরি করা হচ্ছে প্রতিমা, সেই আদলে কিন্তু প্রতিমা তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু বাঁশেরই প্যান্ডেল তৈরি হচ্ছে এবং এখানে পুরোপুরি বাঁশের কারুকার্য করা এই মণ্ডপটা তৈরি হচ্ছে এবং এখানে সকলেই কিন্তু আশাবাদী এই মণ্ডপকে নিয়ে এবং এই পুজোকে নিয়ে, যে জেলার মধ্যে একটা খুবই ভালো স্থান অধিকার করবে। এবং এখানকার যে প্যান্ডেলে একটা নতুনত্ব দেখা যাচ্ছে, বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই ক্লাব কিন্তু আমাদেরকে চমক দিয়ে থাকেন পুজো মণ্ডপের নতুনত্ব নিয়ে এসে, এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে আমাদের মাঝে পেয়ে গেছি গঙ্গারামপুর চিত্তরঞ্জন কালচারাল অ্যান্ড স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সহ সম্পাদক জগন্নাথদাকে পেয়ে গেছি। তো ওনার মুখ থেকে এই পুজো সম্পর্কে একটু জেনে নেব। তো এক্সপ্লোরার জয়ন্ত ইউটিউব চ্যানেলে দাদা আপনাকে স্বাগত। এবারের পুজো সম্পর্কে একটু কিছু বলুন। আমাদের এবারে 43তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের এবারের থিম জনজাতির মানচিত্র তুলে ধরা হয়েছে বাঁশ এবং হোগলা পাতার মধ্যে দিয়ে, আমাদের মণ্ডপ সজ্জার মূল আকর্ষণ। আমাদের প্রতিমা থাকবে বাংলার মৃৎশিল্পের যে ধরন, সেই মৃৎশিল্পের ঢাকের সাজের রূপ দিয়ে, পুরোটাই মাটির কাজ। আর আলোকসজ্জা থাকছেন বাইরে চন্দননগর থেকে আসে। আমাদের এবারে সার্বিক পূজায় প্রায় 15-16 লক্ষ টাকার মতো খরচা হবে। এবারের পুজোর বিশেষত্বটা কী রয়েছে? বিশেষত্ব বলতে, চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচার ক্লাব প্রতি বছরই জেলার মধ্যে একটা নতুনত্ব বিষয় দেওয়ার চেষ্টা করে। তো সেটাকে সামনে রেখেই আমরা মূলত হারিয়ে যাওয়ার যে শিল্প, সেইটাকে পুনরুদ্ধার করবার জন্যই আমরা এবারে আয়োজন করেছি, যে আমরা নাম দিলাম যে জনজাতির চিত্রকলা, মানে যেটা লুপ্ত হয়ে গেছে সেটা মানুষকে আবার সচেতন, ইতিহাসের পুরো পাতলা ঘেটে মানুষকে সচেতন করার জন্য আমরা আবার সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে আমাদের বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলো তো থাকেই পুজোর মধ্যে, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। বাজেট কত রয়েছে? বাজেট আমাদের 15-16 লক্ষ টাকার মতো। আর রাজ্য সরকার থেকে 43,000 ক্লাবকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে, তো আপনার? হ্যাঁ, আমরা 60,000 টাকার চেক পেয়েছি। আচ্ছা, তাতে কতটা উপকার বা সুবিধে হয়েছে? হ্যাঁ, আমরা তো সবার কাছ থেকে, আমাদের ক্লাবের যারা মেম্বার তারা এবং আশেপাশে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে পুজোটা করি। সেখানে 60,000 টাকা সরকার থেকে দিয়েছে, আমরা সেগুলো সমাজসেবামূলক কাজেই লাগাবো। হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। অন্যান্য ক্লাবেরও পুজো হচ্ছে এবং তারাও অনেক বিগ বাজেটের পুজো করছে, এবার তাদের থেকে এই ক্লাবের পুজো আলাদা কেন? চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচার ক্লাব প্রতি বছরই ধারে গুণে সব দিক থেকে ভারীতে থাকে, এবছরও সেটা বজিয়ে রাখার চেষ্টা করছি। কারিগর কোথা কারিগর? এরা আমরা কাতি থেকে আসে। মণ্ডপ আলোকসজ্জা? আলোকসজ্জা চন্দননগরে, মণ্ডপসজ্জা কাতি। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের এই দুর্গাপূজার প্রস্তুতি কভার করতে করতে আমার সঙ্গে আরও একজন ইউটিউবারের দেখা হয়ে গেল। তোর চ্যানেলের নামটা একটু বলে দে। আমার চ্যানেলের নাম সরাপুর ব্লগার বাংলা।
আর একটা হিন্দি চ্যানেল আছে শরীফপুর ব্লগার নামে। আচ্ছা, তো আজকে এখানে ঘুরে কেমন লাগলো? আমার ঘুরে ভালো লাগলো, প্যান্ডেল দেখলাম, খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করছে, পুরো বাঁশের তৈরি, ঠাকুরও আশা করছি ভালো হবে দেখতে, পুরনো যুগের থিম শুনতে পাচ্ছি। আর এক্সপ্লোরার জয়ন্তর দর্শকদের উদ্দেশ্যে কি বলবি? এটাই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন, এই তো। ঠিক আছে ভাই। গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম এবং প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে সেটাও দেখালাম এবং এই পুজোর পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখান থেকে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, বাই।